Welcome back to my channel. This is me, your Saree. Welcome to another exciting video. অনেক দিন হয়ে গেল লং ভিডিও আপলোড হয়নি। Yes, দীঘা থেকে আসার পর শরীরটা খুব ভালো ছিল না, ঠান্ডা গরম লেগে একদম শরীরের খুব অবস্থা খারাপ হয়ে গেছিল, ওই জন্য কোনো ভিডিও আপলোড করিনি। অ্যাট লাস্ট আজকে আর একদিন বাকি সরস্বতী পুজোর, আজকে আমি ভিডিওটা আপলোড করলাম সরস্বতী পুজোর মেকআপ লুক। দেখো তোমাদের কেমন লাগবে, লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভিডিও ভালো লাগলে মানে মেকআপটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তাড়াতাড়ি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ নতুন নতুন ভিডিও যখন আপলোড করবো তখন আর নোটিফিকেশনও তোমাদের সাথে না দেখতে পাবে না, অতএব তাড়াতাড়ি করে নাও। আর আমাকে ইনস্টাতে ফলো করে নাও, আমার ফেসবুক পেজ আছে সেটাও দিয়ে আছে, সব লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি গিয়ে দেখে নাও আর চেক আউট করে নাও, আর আমার তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সো দেখে নাও তোমার মেকআপটা কেমন লাগলো, অবশ্যই 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 একটা কমেন্ট করো ভালো লাগলে, কারণ আমি তোমাদের জন্য সব কিছু করি, আর শরীর খারাপ নিয়েও তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি, তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তোমাদের। দেখো তোমার ফেসে কোনো কিছুই ছিল না, তো আমি সব ফার্স্টে ইউজ করে নিলাম একটা টোনার, এটা হলো প্লামেট ব্লু বডি টোনার, যেটা আমি হাতে নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করেছি। আমি যা প্রোডাক্ট ইউজ করেছি তার মাঝখানে 2 মিনিটস করে গ্যাপ ছিল। তো এরপরে একটা পন্সের লাইট ময়েশ্চারাইজার ইউজ করেছি, ময়েশ্চারাইজার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তো তোমরা শীত গ্রীষ্ম বর্ষা ময়েশ্চারাইজার ইজ বর্ষা। তো যাই হোক, আমি যেহেতু শ্যুটটা করেছিলাম রাত্রিবেলায়, তোমরা এরপরে তোমরা সানস্ক্রিন লাগাবে, অবশ্যই লাগাবে, এর কারণ যেহেতু বাইরে বেরোতে হবে সরস্বতী পুজো দিনের বেলায়, ওই জন্য সানস্ক্রিন ভেরি ইম্পর্ট্যান্ট, ওটা তো লাগাতেই হবে। বাট আমি ইউজ করে নিয়েছি প্রাইমার, যেটা হলো সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমার, তো সেটা আমি ইউজ করেছি ফুল ফেসেটাকে ইউজ করে নিয়েছি। তারপর আমি ইউজ করছি নিকেও এটা ইউজ করেছি। তো এরপরে আমি এটা জেল আইলাইনার দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল আপ করে নিচ্ছি, একটা আইব্রো পেন্সিল দিয়ে, সরি ব্রাশ দিয়ে আমি আইব্রোটাকে ফিল আপ করে নিচ্ছি। সো আমার আইব্রো হয়ে গেছে, আমি আমার একটা কনসিলার দিয়ে আমার আইব্রো পাশটাকে ক্লিন করে নেবো। আমি একটা ইনসাইডের কনসিলার ইউজ করেছি, তো এই চোখটা তো হয়ে গেছে, এই চোখটাও করে নেবো, 1 সেকেন্ডে হয়ে গেল কমপ্লিট দুটোই। তো আমি একটা এলেগাল প্রোর কনসিলার দিয়ে শেড নাম্বারটা আমি ভুলে গেছি, তো আমার যেখানে ব্ল্যাক স্পটগুলো আছে তার উপর দিয়ে দিচ্ছি, এখন অনেকটাই কমে গেছে, আগে অনেকটাই ছিল এখন অনেকটাই নেই। দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড, যাদের গায়ে যেমন দাগ আছে আমারও কিন্তু গায়ে অসংখ্য দাগ আছে, সেগুলো একদম ক্লিয়ার হয়ে গেল। তো আমি আমার আই মেকআপটা করে নিচ্ছি একটা আইশ্যাডো প্যালেট থেকে, ডিপ আইলাইনার নিয়ে আউট অফ কর্নার থেকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আগে আমি একটা হালকা অরেঞ্জ শেড দিয়ে নিয়েছিলাম চোখে, তো সেটা দেখাতে ভুলে গেছি, তো সেটাই দিয়ে নিয়েছি। এটা দিয়ে আউট অফ কর্নার থেকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, আমি একটা স্মোকি আই করব। তো এই চোখটা তো হয়ে গেছে, তো এই চোখটা সেমভাবেই 1 মিনিটের মধ্যে চেঞ্জ করে নিলাম, 1 মিনিট চেঞ্জও হয়ে গেল। তো আমি একটা ফেস স্ক্যানের কাজল নিয়ে একটুখানি চোখের উপরে দিয়ে নিলাম, এটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেবো, খুব ফুল ব্লেন্ড করবো না, জাস্ট একটা মনে হয় যেন আইলাইনার লাগিয়েছি এরকমভাবে ব্লেন্ড করে নেবো। তো এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। তোমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে, আমি সাইডটা একটু কাট ক্রিজের মতো করেছি, ভেতরে ট্রাই করেছি পেরেছি করেছি। তারপর আমি ইউজ করে নিচ্ছি কাজল, এটা তো খুব ইম্পর্ট্যান্ট, মানে কাজল সবারই পরতে ভালো লাগে, বাট আমারও পরতে ভালো লাগে, কিন্তু আমি বেশিক্ষণ পরতে পারি না, চোখ থেকে অসংখ্য জল বেরায়, তো এখনও জল বেরিয়েছে, বাট অনেক কষ্টে সেটাকে আমি ধরে রেখেছি যাতে না বেরায়, তাও দেখো চোখ জ্বালা করছে। অনেক কান্নাকাটি করে সেটাকে থামিয়ে আমি এবার ইউজ করছি ফাউন্ডেশন, আমি এখানে ইউজ করছি মামা ফাউন্ডেশন, এটা শেড হলো 06 আমন্ড গ্লো, তার সাথে ফিট মি হলো 338, দুটো একসাথে মিক্স করে ইউজ করছি, তাতে শেডটা পারফেক্ট হয় আমার, একটা লাইট একটা ডার্ক দুটো একসাথে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের একটা হ্যাক বলছি যেটা তোমাদের খুব ইউজফুল,
মেকআপ কেকই হবে না। তোমরা যে মেকআপ স্প্রে বা মেকআপ সেটিং স্প্রে যেটা ফেসে আগে অ্যাপ্লাই করো সেটাকে ডাইরেক্ট অ্যাপ্লাই না করে এরকম আগে একটা ব্রাশ নেবে, ব্লেন্ডিং ব্রাশ, সেটাকে আগে স্প্রে করে তারপরে এটাকে ইউজ করবে। দেখবে ব্লেন্ডটাও খুব স্মুথ হবে আর কোনো কেকিনেসও থাকবে না। তোমরা একবার এই হ্যাকটিকে ইউজ করে দেখো, খুব ভালো। আমি তো এইভাবেই সবসময় ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, সবার লাস্টে গিয়ে একবার স্প্রে করে দিই মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর। আর এইভাবে করলেও অনেকক্ষণ স্টে করে। তারপরে আমি একটা লুজ পাউডার নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর বাই দ্য ওয়ে আমি ওখানে লোটাসের সেটিং স্প্রে ইউজ করেছিলাম, মেকআপ সেটিং স্প্রে। তারপরে সুগারের একটা লুজ, ব্যানানা লুজ পাউডার নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর ইউজ করছি ব্লাশ, আই লাভ ব্লাশ। আর এই জাস্ট হার্বসের এই ব্লাশটা তো জাস্ট আমার ফেভারিট, সবসময় আমি ইউজ করি, এটা আমার খুবই ফেভারিট একটা ব্লাশ। এরপর আছে সুগারের ব্লাশটা, বাট এই ব্লাশটা সবথেকে ফেভারিট আমার। আমাকে দেখে ব্লাশ না করলেও কী হবে, আমি নিজে নিজেকে খুব কিন্তু ব্লাশ করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি সুগারের হাইলাইটার, এটা আমার বেস্ট বাংলা লিপ বেস্ট হাইলাইটার, যেটা আমার খুব খুব খুবই ফেভারিট। এটা আমি গালে, তারপরে নোসে, লিপসের উপরে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে সরস্বতী পুজোয় চকমাকে যাতে আমি করি, যেন আমারই হাই আমি নিজেই হাইলাইট করি। তারপর একটা মাস্কারা ইউজ করে নিয়েছি, এটা হলো মামা মাইগ্লামের মাস্কারা, এটা ইউজ করে নিয়েছি, এটা খুবই ভালো আর খুব সফট এই মাস্কারাটা। মাস্কারা অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি আবার ইউজ করবো লিপস্টিক, যেটা ছাড়া মেকআপ অসম্পূর্ণ। ওইভাবে সেমভাবে লিপস্টিকও কিন্তু দু মিনিটে পরা কমপ্লিট হয়ে গেল। এবার টিপ, টিপ ছাড়াও কিন্তু ভালো লাগে না। দেখো টিপ পরে কেমন লাগছে আমাকে, তো ফুল ফেসটা দেখো কেমন লাগছে। কেমন লাগলো মেকআপটা অবশ্যই জানাও। তো এখন তারা গুড নাইট সবাই, সরস্বতী পুজো ভালোভাবে এনজয় করো, ভালো থেকো সবাই, এবার পুজোটা ভালো করে এনজয় করো। লাস্ট টু ইয়ার্স থ্রি ইয়ার্স ভালো করে এনজয় সবাই করতে পারিনি সেইভাবে, তো এবছর করো, আমিও করবো, সেটার ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তারপর তারা বাই।